বাস, ট্রেন, মেট্রো, প্লেন এই পরিবহনগুলির মধ্যে ট্রেন ভারতের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি ব্যবহৃত পরিবহন ব্যবস্থা। আর ট্রেন এমন একটি পরিবহন ব্যবস্থা যেখানে পাবলিক বাসের মতো সুবিধা থেকে শুরু করে লাক্সারি ক্রুজ বা প্লেনের সুবিধাও উপভোগ করতে পারবেন। এবং এই পরিবহন ব্যবস্থাটি ধনী থেকে শুরু করে দরিদ্র সকলেই ব্যবহার করতে পারে। তো ভারতীয় রেলে আপনারা হয়তো সবাই চড়েছেন এবং এর ব্যাপারে অনেক কিছু তথ্যও জানেন, কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের ভারতীয় রেলওয়ের ব্যাপারে এমন কিছু অজানা তথ্য বলবো যা শুনে আপনারা অবাক এবং গর্বিত দুটোই হবেন। তো সবার প্রথমে আমি অরিজিৎ আপনাদের সকলকে বং কিউরিয়াসিটি চ্যানেলে স্বাগত জানাই। তো ভিডিও শুরু করার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন এবং আমাদের চ্যানেলের ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, অবশ্যই ওয়েবসাইটটি ভিজিট করুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার ওয়ান, ভারতীয় রেলওয়ে হলো এশিয়ার বৃহত্তম এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক এবং ভারতীয় রেলওয়ের মোট দৈর্ঘ্য প্রায় 1,15,000 কিলোমিটার। অর্থাৎ পৃথিবীর চারদিকে ঘুরতে যতটা পথ অতিক্রম করতে হয় তার আড়াই গুণেরও বেশি পথ জুড়ে রয়েছে এই ভারতীয় রেলওয়ে ট্র্যাক। নাম্বার টু, আপনারা হয়তো শুনে অবাক হয়ে যাবেন যে ভারতে প্রায় 7,000-এরও বেশি রেল স্টেশন রয়েছে এবং ভারতীয় রেলওয়ে রোজ প্রায় 14,300টি ট্রেন চালায়। নাম্বার থ্রি, ভারতের সর্বপ্রথম ট্রেনের নাম রেড হিল রেলওয়ে। যে ট্রেনটি 1837 সালে চালু করা হয়েছিল গ্রানাইট ট্রান্সপোর্টের জন্য এবং এই ট্রেনটির রুট ছিল রেড হিলস থেকে চিন্তা দ্বীপের সেতু পর্যন্ত। এই ট্রেনটি নির্মাণ করেছিলেন একজন ব্রিটিশ ইঞ্জিনিয়ার যার নাম স্যার আর্থার কটন। নাম্বার ফোর, গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে দ্বারা নির্মিত ভারতের সর্বপ্রথম রেল স্টেশন মুম্বাইয়ের বোরি বন্দর রেল স্টেশন। 1888 সালে এই রেল স্টেশনটির নাম হয় কুইন ভিক্টোরিয়া এবং পরবর্তীকালে এই স্টেশনটির ভিক্টোরিয়া টার্মিনাস নামকরণ করে পুনর্নির্মাণ করা হয়। নাম্বার ফাইভ, ভারতের সর্বপ্রথম প্যাসেঞ্জার ট্রেন চালু হয়েছিল 16 এপ্রিল 1853 সালে এবং এই ট্রেনটির রুট ছিল মুম্বাই থেকে থানে পর্যন্ত। ভারতের এই সর্বপ্রথম প্যাসেঞ্জার ট্রেনটিতে যে তিনটি ইঞ্জিনের ব্যবহার করা হয়েছিল সেগুলির নাম ছিল সাহিব, সিন্ধু এবং সুলতান। নাম্বার সিক্স, আমাদের দেশে আজ হয়তো ট্রেনে টয়লেটের ব্যবস্থা রয়েছে কিন্তু প্রথম থেকেই এই ব্যবস্থা ছিল না। 1909 সালের পর ট্রেনের মধ্যে এই টয়লেটের ব্যবস্থা করা হয়। যখন অখিলচন্দ্র সেন নামের একজন ব্যক্তি ভারতীয় রেলওয়েকে টয়লেটের ব্যবস্থা করার জন্য চিঠি পাঠান। নাম্বার সেভেন, ভারতীয় রেলওয়েতে প্রায় 1.6 মিলিয়নেরও বেশি এমপ্লয় কাজ করে এবং ইন্ডিয়ান রেলওয়ে হলো ওয়ার্ল্ডস নাইন্থ লার্জেস্ট এমপ্লয়ার। নাম্বার এইট, এখন আপনাদের বলবো ভারতের সবচেয়ে পুরনো এবং কার্যরত বাষ্পচালিত রেল ইঞ্জিনের কথা যার নাম ফেয়ারি কুইন। এটি তৈরি হয়েছিল 1855 সালে। তারপর এটিতে কিছু সমস্যা দেখা দিলে 1997 সালে চেন্নাইয়ের পারম্ভুরাতে একে রিপেয়ার করা হয়। আর এই বাষ্পচালিত রেল ইঞ্জিনটি এখনও যাত্রী পরিষেবার কাজে ব্যবহার করা হয়। শুধু তাই নয়, এই ফেয়ারি কুইন পুরো বিশ্বের সবচেয়ে পুরনো বাষ্পচালিত রেল ইঞ্জিন যার জন্য এর নাম গিনিস বুকেও স্থান পেয়েছে এবং 1972 সালে ভারতীয় সরকার এই বাষ্পচালিত রেল ইঞ্জিনটিকে ন্যাশনাল ট্রেজার হিসেবে ঘোষণা করে। এত কিছু শোনার পর এখন যদি আপনাদের ইচ্ছে হয় এই রেল ইঞ্জিনটিকে দেখার, তাহলে আপনাদের বলে রাখি এই রেল ইঞ্জিনটি বর্তমানে দিল্লির রেওয়ারি রেলওয়ে হেরিটেজ মিউজিয়ামে রাখা আছে। কিন্তু এখনও আপনারা চাইলে এই ট্রেনটিতে চড়তে পারবেন। কিছু বিশেষ অকেশনে নিউ দিল্লি থেকে আলওয়ারা পর্যন্ত এই ট্রেনটি যাত্রী পরিষেবা দেয়। নাম্বার নাইন, ভারতের সবচেয়ে দ্রুতগতিসম্পন্ন ট্রেন হল বন্দে ভারত এক্সপ্রেস বা ট্রেন 18, যার গতিবেগ প্রায় 180 কিলোমিটার/আওয়ার। কিন্তু ট্রায়ালের পর সুরক্ষার উদ্দেশ্যে এই ট্রেনটির গতিবেগ 160 কিলোমিটার/আওয়ারের মধ্যেই সীমাবদ্ধ করা হয়। আমাদের দেশের এই দ্রুততম ইঞ্জিনহীন স্বচালিত ট্রেনটি চালু হয় 2019 সালের 17ই ফেব্রুয়ারি এবং এই ট্রেনটির রুট হল নিউ দিল্লি থেকে বারাণসী পর্যন্ত। নাম্বার টেন, ভারতের লংগেস্ট রুটের ট্রেন হল বিবেক এক্সপ্রেস। আর আপনি শুনে হয়তো বিশ্বাসও করতে পারবেন না যে ডিব্রুগড় থেকে কন্যাকুমারী ও কন্যাকুমারী থেকে ডিব্রুগড় পর্যন্ত চলমান এই ট্রেনটি প্রায় 82 ঘন্টায় 4,286 কিলোমিটার পথ অতিক্রম করে এবং এই ট্রেনটির রুট শুধুমাত্র ভারতেরই নয় গোটা উপমহাদেশের দীর্ঘতম রুট। নাম্বার ইলেভেন,
ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রেন চালু হয়েছিল 1925 সালের 3 ফেব্রুয়ারি, যার নাম XGIP রেলওয়ে। এই ট্রেনটির রুট ছিল মুম্বাইয়ের ভিক্টোরিয়া টার্মিনাস থেকে কুরলা হারবার পর্যন্ত। তবে পরে এই ইলেকট্রিক ট্রেন লাইনটি নাসিকের ইগতপুরি জেলা এবং পরে পুনেতে প্রসারিত করা হয়। নাম্বার 12, ন্যাশনাল হাইওয়ে রেল কর্পোরেশন লিমিটেড নামক কোম্পানির দ্বারা ভারতের প্রথম বুলেট ট্রেনটি চালু করা হবে 2022 সালে। গুজরাটের বিভিন্ন শহরকে মুম্বাইয়ের সাথে সংযুক্ত করে ট্রেনটি মুম্বাই থেকে আহমেদাবাদ পর্যন্ত চলবে। নাম্বার 13, ভারতের সবচেয়ে এক্সপেন্সিভ লাক্সারি ট্রেনের নাম হলো দ্য মহারাজাস এক্সপ্রেস। আর শুধু ভারতেই নয়, গোটা এশিয়ার মোস্ট এক্সপেন্সিভ লাক্সারি ট্রেন হলো এই মহারাজাস এক্সপ্রেস। এই ট্রেনটি তার অতিথিকে 8 দিনের মধ্যে ভারতের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলিতে ঘুরতে নিয়ে যাবে, যার মধ্যে রয়েছে তাজমহল, খাজুরাহো মন্দির, রণথম্বর, ফতেহপুর সিক্রি এবং বারাণসীর স্নানঘাট। এই ট্রেনটিতে একটি সুপার ডিলাক্স কেবিনের ন্যূনতম ভাড়া পার পার্সন 56,000 টাকা। নাম্বার 14, বর্তমানে ভারতের সবচেয়ে দীর্ঘতম রেল স্টেশন হল উত্তরপ্রদেশের গোরখপুর রেল স্টেশন, যা প্রায় 1,366 মিটার দীর্ঘ। নাম্বার 15, ভারতের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রেল স্টেশনটি হল রাজস্থানের জয়পুর রেল স্টেশন। নাম্বার 16, ভারতের বৃহত্তম রেল স্টেশন হল পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া রেল স্টেশন, যেখানে মোট 23টি প্ল্যাটফর্ম রয়েছে। আর শুধু বৃহত্তমই নয়, এই রেল স্টেশনটি ভারতের সবচেয়ে ব্যস্ততম রেল স্টেশন, কারণ এই স্টেশন দিয়ে প্রতিদিন প্রায় 1 মিলিয়নেরও বেশি যাত্রী যাতায়াত করে। নাম্বার 17, ভারতের সবচেয়ে উঁচু রেল স্টেশন হল দার্জিলিংয়ের ঘুম রেল স্টেশন, যে রেল স্টেশনটি প্রায় 7,407 ফিট বা 2,258 মিটার উঁচুতে অবস্থিত। নাম্বার 18, ভারতের সবচেয়ে দীর্ঘতম রেল ব্রিজ হল বগিবিল রেলরোড ব্রিজ, যার দৈর্ঘ্য প্রায় 4,940 মিটার। আর এই ব্রিজটি ভারতের আসাম রাজ্যের ধামাজি জেলা এবং ডিব্রুগড় জেলার মধ্যবর্তী ব্রহ্মপুত্র নদের উপর অবস্থিত একটি রেলরোড ব্রিজ। নাম্বার 19, ভারতের সবচেয়ে উঁচু রেলওয়ে ব্রিজ হল চেনাব রিভার রেলওয়ে ব্রিজ, যার উচ্চতা প্রায় 1,178 ফিট বা 359 মিটার, যা অবস্থিত কাশ্মীরের রিয়েজি ডিস্ট্রিক্টে। নাম্বার 20, ভারতের সবচেয়ে ধীরগতিসম্পন্ন ট্রেনটির নাম হল মেট্টুপালায়াম উটি নীলগিরি প্যাসেঞ্জার ট্রেন, যার গতিবেগ প্রায় 10 কিলোমিটার/আওয়ার। এই ট্রেনটি 5 ঘন্টায় মাত্র 46 কিলোমিটার পথ অতিক্রম করে। নাম্বার 21, ভারতীয় রেলওয়েতে প্রথম কম্পিউটারাইজড রিজার্ভেশনের ব্যবস্থা শুরু হয় নিউ দিল্লিতে 1986 সালে। তবে কম্পিউটারাইজড রিজার্ভেশনের আগে ট্র্যাডিশনাল ম্যানুয়াল রেজিস্ট্রি এন্ট্রি মেথডের মাধ্যমে রিজার্ভেশন করা হতো, যার ফলে মানুষের ট্রেনের রিজার্ভেশনের টিকিট কাটতে প্রায় ঘন্টার পর ঘন্টা সময় লেগে যেত। নাম্বার 22, ভারতের লংগেস্ট স্টেশন নেম হল অন্ধ্রপ্রদেশের শ্রী ভেঙ্কাটানা সিমহা রাজুয়ারিপেট্টা। এই নামটির মধ্যে আপনি ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন 32টি লেটার রয়েছে। এবং ভারতের শর্টেস্ট স্টেশন নেম হল উড়িষ্যা রাজ্যের আইবি রেল স্টেশন। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালোই লেগেছে। তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং প্রচুর শেয়ার করুন। আর এরকমই অ্যামেজিং ফ্যাক্টসের ভিডিও আপনারা যদি দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। এবং নেক্সট ভিডিওর জন্য আপনাদের কোনো সাজেশন থাকলে তা আমাদের FB পেজে গিয়ে জানাতে পারেন। ফেসবুক পেজের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আর এখনও যদি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।